আমরা 2006 সাল থেকে কুরআন হাদিস ফিয়াকা সমস্ত কিতাব স্টাডি করার পরে যখন দেখলাম যে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে রোজা এবং ঈদ পালন করতে হইব, সেই সিস্টেমেই আমরা রোজা এবং ঈদ পালন করি। অনেকে বলেন সৌদি আরবের সাথে, তা কথাটা সঠিক নয়। কারণ আপনারা যদি আবহাওয়া অফিসে আজকে জিজ্ঞাসা করেন যে তারিখ কত, বলবে শাওয়ালের 1 তারিখ। তাহলে আমাদের ভুল কোথায়? এই জিনিসটাই আমি অনুরোধ করব সবাইকে সংশোধন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিবারের মতো আজকেও শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর জামাত আদায় করতে পেরেছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আর আমরা 2006 সাল থেকে শুরু করেছি, আনুমানিক 18-19 বছর হবে আমরা এই নামাজটা আদায় করছি বিশ্ব মুসলিম উম্মার সাথে, এবং কোরআন হাদিসের আলোকে আর কি, এবং মুসলিম উম্মার সিদ্ধান্ত এটাই আমরা একত্রে আদায় করছি। আর প্রতি বছর আমাদের এখানে 1 থেকে 150 লোক হয় আর কি, আজকেও আশা করি মানে 100-এর উপরে লোক বা 150-এর মতো লোক হয়েছে এখানে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সামনে এই সত্যটা আরো প্রকাশিত হবে এবং পৃথিবীর সকলে আমরা একত্রিত ঈদ পালন করব, এবং আমরা সকলে মিলে একত্ববাদের উপর থাকবো এবং আল্লাহর এক রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরবো। ইনশাল্লাহ আমাদের মধ্যে ভেদাভেদটা দূর হয়ে যাবে। আমি আশা করি এই জন্য বললাম আছে মালানা সাহ সাহেব প্রতিযোগিতা করতেছে, ধর আপনি নৌকা নিয়ে বেগম হয়ে গেল। الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والصلاحين شاع الكفر في البلدان، صلى الله عليه وعلى آله وأصحابه ما الله عليه وسلم. ما كان محمد أبا أحد من رجال لذنب وأتوب إليه، لا حول غفور يا غفور يا لنكونن من الخاسرين.